গত পঁচিশে জুলাই সোমবার স্থানীয় রাইস রেস্টুরেন্ট লিডসে জাতীয়তাবাদী যুবদল লিড শাখার উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমানের উপর মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এবং কোকো সহ বিএনপির সিনিয়র নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানোয় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় যুবদল লিড শাখার শাখার আহ্বায়ক মোহাম্মদ মাসুদ আহমেদের সভাপতিত্বে এবং শামিনুর আহমেদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সহ সাধারণ সম্পাদক মল্লিক হুসাইন সভাপতি জাহেদ আলী বিএনপি নেতা আঙ্গুর মিয়া সৈয়দ জহুরুল ইসলাম এবং সানাউল হক ছাড়াও বক্তব্য রাখেন শামসুজ্জামান তুহেল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ এই সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে মিথ্যা মামলায় জড়িয়ে জিয়া পরিবার তথা বিএনপিকে ধ্বংস করতে চায় সবাই সংবিধান সংশোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পুলিশি হেফাজতে নির্যাতনের প্রতিবাদসহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ